ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট বা সংক্ষেপে এটাকে বলা হয় বার আর্কস। এটা জাভা 1.5 থেকে জাভার সাথে সংযুক্ত হয়। তো আমরা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট দেখার জন্য একটা ক্লাস ক্রিয়েট করি। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট হচ্ছে, আমরা জানি আমরা যখন কোনো মেথড ডিক্লেয়ার করি, মেথডের মধ্যে আমার ঠিক যে পরিমাণ প্যারামিটার থাকে, আমরা ওইটা কল করার সময় ঠিক সেম পরিমাণ প্যারামিটার আমাদের দিয়ে ওইটা কল করতে হয়। আদারওয়াইজ এটা কম্পাইল টাইম ইরর দেয় আমাদের। যেমন আমি যদি একটা মেথড ডিক্লেয়ার করলাম সাস ফর পাবলিক, প্রথমে আমি মেইন মেথডটা জেনারেট করে নিলাম। এখানে একটা ডিক্লেয়ার করলাম প্রাইভেট, মেথড ডিক্লেয়ার করতেছি প্রাইভেট স্ট্যাটিক ভয়েড শো সিটি। তো এই শো সিটি এর মধ্যে আমার মনে করেন একটা প্যারামিটার আছে স্ট্রিং, স্ট্রিং সিটি, আর ভিতর আমি জাস্ট একটা লাইন প্রিন্ট দিব, এটা হচ্ছে সিটি 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 নেমটা প্রিন্ট দিব। তো এখন আমি এটাকে যখন কল করব, কল করতে হবে কিসের মাধ্যমে? এটা যেহেতু একটা স্ট্যাটিক মেথড আর মেইন মেথডটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, আমরা জানি স্ট্যাটিক মেথড থেকে স্ট্যাটিক মেথডকে ডিরেক্টলি কল করা যায়। সো আমি এটাকে কল করলাম, কল করার পর আমি এখানে একটা সিটি নেম দিয়ে দিব, সিটি নেম মনে করেন ঢাকা। এটা ইজিলি রান করার কথা, তো আমরা দেখে নিই এটার আউটপুট হিসেবে আসবে এখানে টাকা। তো এখানে আমরা আউটপুট দেখতেছি এটা টাকা। যদি আমি চাই যে আমার এখানে একাধিক সংখ্যক সিটি নেম পাস করব, যেমন আমার একটা পাবলিকের একাধিক সিটি থাকতে পারে, তারপর এখানে আমি দিলাম কক্সবাজার, অথবা সামহাও আরো কিছু আমি অ্যাড্রেস দিলাম রাজশাহী, রাজশাহী। যদি আমি যে কোনো সংখ্যক অ্যাড্রেস পাস করাতে চাই, সেটা এক্ষেত্রে পসিবল হচ্ছে না, কারণ এক্ষেত্রে প্যারামিটার ছিল একটাই। তো এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য জাভা 1.5 থেকে সংযুক্ত হয় ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, বা সংক্ষেপে বলা হয় বার আর্কস। বার মানে হচ্ছে ভেরিয়েবল, আর্কস মানে হচ্ছে আর্গুমেন্ট। তো এখানে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ডিক্লেয়ার করার পদ্ধতি হচ্ছে, যে কোনো ভেরিয়েবল টাইপের পরে ভেরিয়েবলের টাইপ, যে কোনো ভেরিয়েবলের টাইপের পরে আমার তিনটা ডট দিতে হবে। আমরা চারটা ডট দিলেও চলবে না, তিনটা ডট দিতে হবে। তো আমরা যদি এখানে তিনটা ডট দিই, আমরা দেখবো দেখতে পাবো এখানে যে কোনো সংখ্যক প্যারামিটার আমরা এখানে পাস করতে পারতেছি স্ট্রিং টাইপের। এটা টাইপ হচ্ছে স্ট্রিং টাইপের, সোফার আমি এখানে সব স্ট্রিং টাইপের ভ্যালুই পাস করতে পারতেছি। সো এখন আমরা, এটা যেহেতু একটা অ্যারে, এটা এটা একটা অ্যারে কল্পনা করতে পারেন। তো এটা যেহেতু একটা অ্যারে, এই অ্যারেকে আমরা প্রিন্ট দেওয়ার জন্য ফর এনহ্যান্স ফর লুপ চালাইতে পারি, এনহ্যান্স ফর লুপ। এখানে আমি জাস্ট প্রিন্ট দেবো সিস্টেম আউট প্রিন্ট লেন, এখানে হচ্ছে সিটি। তো এটা আমি রান করলাম, আচ্ছা ওখানে আমরা এখানে দেখতেছি ঢাকা কক্সবাজার রাজশাহী। একইভাবে আমি যদি মনে করেন কোনো ইন্টিজার টাইপ হয়, এটা যদি আমার কোনো ইন্টিজার টাইপ হয়, ইন্টিজার টাইপের পরেও, বা অর্থাৎ আমরা যে কোনো প্রিমিটিভ টাইপের পরেও আমরা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট প্রয়োগ করতে পারি। যেমন আমি যদি এখানে বলি 1, 2, 3, আমি এখানে যে কোনো সংখ্যক আর্গুমেন্ট এখানে পাস করাতে পারবো। 1, 2, 3, আমি এখানে সিম্পলি তিনটা দিলাম,
আর এটা যেহেতু আমার ইন্টিজার টাইপে ছিল, এটা আমি এখানে টাইপটা চেঞ্জ করে দিলাম ইন্টিজার টাইপ। এখন আমরা যদি এটা প্রিন্ট দিই, দেখা যাবে আমরা যে কোনো প্রিমিটিভ টাইপের ফরেও ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, যে কোনো ভেরিয়েবল টাইপ, যে কোনো টাইপের ফরে সেটা আমরা প্রয়োগ করতে পারতেছি। তবে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ডিক্লেয়ার করার বেশ কিছু রুলস আছে। প্রথম রুলস, নাম্বার ওয়ান, প্রথম রুলস হচ্ছে কোনো মেথডের মধ্যে আমরা শুধুমাত্র একবারই ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট প্রয়োগ করতে পারবো। তারপর আমি যদি এখানে আরেকবার সেটা করতে যাই, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট এখানে যদি আমি আরেকবার প্রয়োগ করতে যাই, স্ট্রিং এস, এটা করা যাবে না। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট আমরা যেটা ডিক্লেয়ার করবো সেটা হতে হবে সবার শেষে। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট যেটা ডিক্লেয়ার করবো সেটা হতে হবে সবার শেষে, সবার লাস্টে। এবং আমরা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট শুধুমাত্র কোনো একটা মেথডে, এই মেথডের মধ্যে আমি শুধুমাত্র একবারই সেটাকে কল ডিক্লেয়ার করতে পারবো। অর্থাৎ আমরা এটা দুইবার ডিক্লেয়ার করতে পারবো না। এই ধরনের দুইবার ডিক্লেয়ার করলে এরর দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা ডিক্লেয়ার করতে হবে সবার লাস্টে। তো প্রথম কথা, বার আর্কস শোড হ্যাভ টু ডিক্লেয়ার এট লাস্ট প্যারামিটার। অর্থাৎ ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট আমার সবার শেষের প্যারামিটার হিসেবে সেটা দিতে হবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে এভরি মেথড ডাজন্ট কন্টেইন ওয়ান মোর বার আর প্যারামিটার। অর্থাৎ আমরা একের অধিক ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট একটা মেথডের মধ্যে একের অধিক ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ডিক্লেয়ার করতে পারবো না। তো আমরা যদি এখন এটাকে রান করি, আমরা এখানে দেখতে পাবো ঢাকা 1 2 3 4, 1 2 3। তাহলে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট কি, আমরা যদি কোনো মেথডের মধ্যে যে কোনো সংখ্যক প্যারামিটার পাস করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ইউজ করতে পারি। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের ভেরিয়েবলের টাইপটা লিখতে হবে, তারপরে তিনটা ডট দিতে হবে, দেন ভেরিয়েবলের নেমটুকু বলতে হবে। এতটুকুই হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট বা বার আর্কস এটা ডিক্লেয়ার করার নিয়ম। আর বার আর্কস ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের দুইটা রুলস অবশ্যই মানতে হবে। প্রথম রুলস হচ্ছে, আমরা যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ডিক্লেয়ার করবো সেটা থাকবে প্যারামিটারের সবার শেষে, কোনো মেথডের প্যারামিটারের সবার শেষে। আর দ্বিতীয়ত, আমরা যে কোনো মেথডের মধ্যে কোনো মেথডের মধ্যে একের অধিক ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট ডিক্লেয়ার করতে পারবো না। সো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।